আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি হচ্ছে 15 আগস্ট, যেটা 1947 সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল, সেটাকে উপলক্ষ করে যে আমাদের সংবিধান রচনা হয়েছিল, সেই জিনিসগুলোকে স্মরণ করে যে মানুষগুলো আমাদের দেশ স্বাধীনতা করার জন্য নিজের রক্ত বলিদান দিয়েছে তাদেরকে স্মরণ করার জন্য পালন করা হয়। এইটিকে আমাদের পালন করার উদ্দেশ্য হলো আমাদের দেশের যে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সার্বভৌম যে সংবিধান রচনা হয়েছিল সেই জিনিসগুলোকে তরতাজা করা। যারা দেশের স্বাধীনতার জন্য নিজের প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করা। তো প্রথমে বলি যে এই দিনটি এমনি পাওয়া যায়নি, অনেক শত শত বীর, অনেক জ্ঞানী গুণীরা নিজের অনেক কিছু প্রতিত্যাগ করার পরে দিনটি এসছে। তো শেষমেশ কথা হলো এটা যে আমাদের মানে জাতির মেরুদণ্ড হলো শিক্ষা, আর শিক্ষাকে বাঁচিয়ে রেখেছে আজকালকার আমাদের শিক্ষকেরা, মুরব্বীরা এরা। তো অল্পের মধ্যে বলি, আপনারা ভালো কাজ করছেন, আর আমাদের জাতির মেরুদণ্ড হলো আজকে এই ছোটো ছোটো বাচ্চারা, এই আমাদের বোনেরা বাস্তিরা, এদেরকে ভালো শিক্ষা দেন। আমাদের জাতি মুসলমান, এর উপর অনেক ধরনের কথা প্রশ্ন উঠে, তা আপনারা এমনভাবে কাজ করেন যেন প্রশ্ন না উঠে। প্রথমত বলতাম আমরা যে সব কিছু দেখানোর জন্য করা যায় না, কিন্তু বর্তমানে অনেক কিছু দেখানোর জন্য করতে হচ্ছে। আমাদের প্রমাণ করতে হচ্ছে পুনরায় যে আমরা ভারতবর্ষ স্বাধীনে অনেক ভূমিকা পালন করেছি, ইতিহাসে আমাদের নামগুলো অনেক পিছনে চলে গেছে, যেগুলোকে আগে নিয়ে যাওয়ার জন্য ফ্যাশন হিসাবে অনেক কিছু দেখাতে হবে। তো যাই হোক, সব থেকে বড় কথা হলো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর আপনারা হলেন সেই মেরুদণ্ডের অভিভাবক। তো সঠিকভাবে কাজ করেন, আর হিন্দু মুসলিম যে ঐক্য, সেই সংকেতটা, মেসেজটা আমাদেরকে দিতে হবে। তো সেই বীর পুরুষদের জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে ইংরেজের হাত থেকে বাঁচিয়েছে, আর আপনারাও এক বীর পুরুষ। আর এই সামনে দাঁড়িয়ে আছে আমাদের ছোট ছোট বাচ্চারা, পিছনে আছে যে মানে শিক্ষক আর শিক্ষিকারা, তো এরা হচ্ছে আমাদের আর এক অভিভাবক যে আমাদের দিশা দেখাতে পারে। তো সকলকে ধন্যবাদ ও সালাম জানিয়ে সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।